বলেছেন একটা বিষয় নিয়ে আমি আগে ইস্তেখারা করেছিলাম পজিটিভ এসেছে কিছুদিন যাওয়ার পর আবার ডিসিশন নিতে পারছি না এখন আমি কি আবার ইস্তেখারা করব ইস্তেখারা এটি একটি সেরিয়াসম্মত আমল আল্লাহর কাছে খের তালাশ করা এ সম্পর্কে যে হাদিসটি এসেছে আমরা সেটা একটু আগে তুলে ধরতে চাই সেটি জয়বর আব আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে সাহি বোখারির মধ্যে সেটি হল যে যখন কোনো ব্যক্তি কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে চায় তাহলে সে যেন ফরজ ছাড়া অন্য যে কোনো সোনা অথবা নফল দুরাকাত সালা সে যেন পড়ে নেয় প্রত্যেক রাকাতে সার স্বাভাবিকভাবেই পড়বে সুরা ফাতে সাথে অন্য যে কোনো সুরা তার যেটা সম্ভব হয় মেলাবে এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সুরা রেকমেন্ডেড নেই তারপরে সে সালামের পরে হাত তুলে দোয়া করতে পারবে এবং এক্ষেত্রে একটা বিশেষ দোয়া এই হাদিসুল ইস্তিখারার মধ্যে এসেছে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে সে সালাম ফিরিয়ে এই দোয়াটা পড়বে দোয়াটা হলো اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب هي الله أم يبنج. এলেমের ওয়াসিলায় খের তালাস করছি এবং আপনার কুদরতের মাধ্যমে আমি আপনার কাছে সামর্থ্য তালাশ করছি আর আপনার মহান অনুগ্রহ থেকে আমি কিছু প্রার্থনা করছি আপনি সক্ষম আমি সক্ষম নই আপনি জানেন আমি জানি না খাত আখদর ওয়ালা আখদর ওয়াত আলাম আর আপনি হচ্ছেন সকল গায়েবের সম্পর্কে আপনি হচ্ছেন সেই সত্ত্বে যিনি সব কিছু জানেন এরপর বলবে আল্লাহ ইনকুন্তা আলম আমরা হে আল্লাহ যদি আপনি জেনে থাকেন যে এই বিষয়টি সে তার বিষয়টি বলবে সেটা যদি বিবাহের বিষয় হয় অথবা ব্যবসা বাণিজ্য ওপেন করার বিষয় হয় অথবা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে এসে ইস্তেখারা করতে চাচ্ছে সে বিষয়টি সে বলবে অথবা কোথাও সে সফর করতে যাচ্ছে সেটা নিয়ে বলবে বলবে যে এই বিষয়টি যদি খৈরুলিফি দিন ও ম্যাশি ও আকরিজিলিহি ও আয়াজ ওয়া আয়াজ কোনো কোনো রায়ত এসছে যদি এটা আমার দিন এবং আমার জীবিকার জন্য এটা উত্তম হয় এবং আমার পরিণামে এটা উত্তম হয় এবং এটা যদি আমার দুনিয়া এবং আখিরাতের জীবনের জন্য উত্তম হয় ফখদুর হুলি ওয়েসের হুলি امر جنو ندهرن كريدين ابن شهد كريدين ثم بارك لي فيه ابن داربوري المدهما كبارك الدين وان كنت تعلم ان هذا الامر شر لي في ديني ومعاشي وعاقبة امري وعاجله واجله, وآجله. فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم ارضني به ارهي الله كن امر جنو. امر دين داري امر جبكا. আমার শেষ পরিণাম এবং আমার দুনিয়া আখেরাতের জন্য এটা অনুত্তম হয় মন্দ হয় খারাপ কিছু হয় তাহলে তাকে আমার থেকে বিরত রাখুন এবং যেখানে কল্যাণ থাকে সেখা সেটাই আমার জন্য নির্ধারণ করে দিন তোমা আর উদ্দিনী বিষ অতপর তার প্রতি মানে আমার এই বিষয়ের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন অথবা আমাকে তার প্রতি সন্তুষ্ট করে দিন হাদিসটা ইমাম বখারি বর্ণনা করেছেন তাহলে এখানে আমরা ইস্তেখারার বিষয়টা জানলাম ইস্তেখারা করতে হবে নিয়ম হচ্ছে যখন আপনি সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে যাবেন তখন এভাবে ইস্তেখারাটা করবেন দূরাকাত সালাদ পড়ে ফরজ ছাড়া অন্য যে কোনো সালাদ পড়ে সালাম ফিরিয়ে ইস্তেখারার দোয়াটা আপনি করবেন আল্লাহর কাছে হাত তুলে তাহলে ইশতেহারা হয়ে গেল এরপরে তওয়াক্ক আল্লাহ আল্লাহর উপর নির্ভর করে আপনি এগিয়ে যাবেন যদি ওই কাজটা সুসম্পন্ন হয় তাহলে বুঝবেন যে সেটাই আল্লাহ নির্ধারণ করেছেন এবং এর মধ্যে আল্লাহ খায় ওবার কাত রেখেছেন আর যদি আপনি সেটা থেকে ফিরে যান অথবা আল্লাহ আপনাকে ফিরিয়ে দেন তাহলে বুঝবেন যে এটার মধ্যেই করলেন এবং ওই কাজটা হলে আপনার জন্য অকল্যাণ হতো কারণ এমনটা দোয়াই আপনি করেছেন এর মধ্যে আপনি যেটা বললেন যে পজিটিভ আসছে পজিটিভ আবার কী করে আসে এখানে তো এমন কোনো ক্যালকুলেটর নেই যে ওখানে পজিটিভ নেগেটিভ এভাবে লেখা উঠবে অথবা স্বপ্নের এমন কোনো ব্যাপার নেই যে আপনি স্বপ্ন দেখলেন পজিটিভ হলো স্বপ্ন দেখলেন আবার খারাপ হয়ে গেল স্বপ্নে কেউ একজন বলছে ওকে যাও তুমি এগিয়ে যাও আরে আপনি তো এস্তেখারাই করলেন স্বপ্নের কোনো ইন্ডিকেশনের কোনো প্রয়োজন নেই এবং স্বপ্নের উপর এখানে নির্ভরতা স্থাপনের কোনো কথা হাদিসে আসেনি আপনি পরবর্তীতে ইনডিসিশন ভুগছেন অর্থাৎ কী সিদ্ধান্ত নেবেন বুঝতে পারছেন না এক্ষেত্রে তো আপনি মানে প্রথম দিকে হয়তো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন পরে আবার সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন তাইলে যেহেতু আপনি স্তেখারা করে ফেলেছেন এখন আমার যেটা ধারণা আপনি কিছু একটা স্বপ্নের উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন কিছু একটা মানে একটা ইন্ডিকেশান যেটা আপনি নিজে বানিয়ে নিয়েছেন অথবা আপনাকে কেউ ভুলভাবে বুঝিয়েছে যেখানে কিছু একটা ইন্ডিকেশন থাকলে আপনি ডিসিশান নেবেন নাহলে নেবেন না যে কারণে আপনার মধ্যে দুটো না এসেছে আপনি জাগতিক দিক থেকে যদি মনে করেন যে এর মধ্যে ভালো আছে তাহলে এস্তেখারা করে নিয়েছেন আর কোনো অসুবিধা নেই আপনি এগিয়ে যান আর যদি দেখেন যে এর মধ্যে কোনো কল্যাণ নেই তাহলে এর থেকে ফিরে আসেন এখানে মানে ডিটারমাইন্ড হয়ে কাজ করার কথা বলা হচ্ছে আর যখন এস্তেখারা করবেন তখন ডিটারমিনেশান নিয়েই বা নিশ্চিত বিশ্বাস নিয়ে আপনি এগিয়ে যাবেন হলেও সেটা আল্লাহর নির্ধারণ কাদা এবং কাদার না হলেও সেটা আল্লাহর কাদা এবং কাদর যেটাই আল্লাহ নির্ধারণ করবেন আপনি কিন্তু আল্লাহর কাছে সেভাবেই চেয়েছেন অতএব ইনডিসিশনে ভোগাটা যদি স্বপ্নে কিছু দেখতে পাচ্ছেন না ইন্ডিকেশন পাচ্ছেন না তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আপনাকে কেউ ধোকা এবং প্রতারণা করেছে আপনি সেদিকে যাবেন না সেভাবে ইস্তেখারাকে ব্যাখ্যা করবেন না ইস্তেখারা হলো আপনি জাগতিক সিদ্ধান্ত নেওয়ার দিকে এগিয়ে যাবেন আর এভাবে ইস্তেখারাটা করবেন এরপর আর কোনো ধরনের হেজিটেশন বা ইতস্ততার মধ্যে থাকবেন না এটাই হচ্ছে বিধান